আসসালামু আলাইকুম এসপিসি সকল বন্ধুদের, আশা করি সবাই সপরিবারে অনেকটা ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমিও অনেকটা ভালো আছি। তো এসপিসির টাকা এবার সরকার দিবে, তো এটা কতটুকু সত্য লাইভ প্রুফ একদম প্রমাণ ভিত্তিতে আজকের ভিডিওতে দেখিয়ে দিব। আর অবশ্যই অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, কারণ আমরা সম্পূর্ণ ভিডিওটা না দেখতে কিছুই বুঝতে পারবো না। আর অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো সরকার আমাদের কিভাবে দিবে টাকা? তো সরকার টাকা দিবে আমাদের বিকাশে। তো এসপিসির গ্রাহকরা অনেকেই দাবি জানাচ্ছে যে আমাদের টাকা চাই, তো টাকা টাকা চাই। তো এর জন্য সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে, যাদের যাদের ই কমার্সে লেনদেনের মানে ক্ষতিগ্রস্ত হয়েছে, তো সরকার অর্ধেকাংশ তাদেরকে দিয়ে দিবে। তো এই সিদ্ধান্ত সরকার নিয়েছে। তো এখন কথা হলো যে এসপিসির মালিক আলামিন পতান স্যার তো সরকারকে কিন্তু টাকা দিবে, তো সেই সরকারই আপনাদেরকে আবার টাকাটা ফেরত দিয়ে দিবে। তো আলামিন পতান স্যার কিন্তু বর্তমানে জেলে, তো আলামিন পতান স্যার কিন্তু টাকাটা দিবে না। তো এটা সরকার নেওয়ার সিদ্ধান্ত করেছে নিচ্ছে যে সরকার টাকাটা নেবে এবং সরকারই আমাদেরকে টাকাটা ফেরত দেবে। তো অল্প অল্প, বেশি না। তো যদি আপনি 10,000 টাকা ইনভেস্ট করে থাকেন, তো সেক্ষেত্রে আপনি 5-6,000 টাকা আপনি পাইতে পারেন। তো এটা কিন্তু সরকার উদ্যোগ নিয়েছে। তো এই উদ্যোগটা লাইভে মিটিং হয়েছে, তো অবশ্যই অবশ্যই সে লাইভের কতগুলো স্ক্রিনশট আমি দিয়ে রাখবো। তো অবশ্যই অবশ্যই সবাই আমাকে ফেসবুকে নক করবেন, যারা নক করবেন আমি দিয়ে দিব, কোনো সমস্যা নাই। তো অনেকে বিশ্বাস করতেছে না যে ভাই সরকারে টাকা দিব, তো এটা আমি নিজেও বিশ্বাস করি নাই, কিন্তু একটা প্রমাণ দেখছি। তো ওই প্রমাণটার ভিত্তিতে আমি আজকের ভিডিওটা মেক করতেছি। তো তাদের সাথে একটা ডিল হয়েছে, তো সরকারের সাথে আলামিন পতন স্যার একটা ডিল হয়েছে, যদি 100 কোটি টাকা সরকারকে দেয়, 100 কোটি অথবা 50 কোটি দিবে ইনশাল্লাহ, তো যদি দেয় তাহলে আমাদের কিছু টাকা কিন্তু পাইতেছি। তো এই নিউজটা আমি সম্পূর্ণ 50% রাখতেছি, কারণ নিউজটা আমার মনে হয় না যে সত্য। তো আমি ভিডিও মেক করতেছি, আবার অনেকেই বলেন যে ভাই আপনি ভিডিও মেক করেন না, আবার অনেকেই গালিগালাজ করেন ভিডিও আপলোডিং করি না বলে, তো তাই আমি ভিডিওটা মেক করতেছি। তো অবশ্যই অবশ্যই এটা আপনি সম্পূর্ণ সত্যভাবে নেবেন না ভাই, এটা কমপক্ষে আপনি 50% রাখবেন যে এটা সত্য। আর এখানে ম্যানেজমেন্টের কোনো ভূমিকা নাই, তো এখানে ম্যানেজমেন্টের কোনো কথাই বলা হয় নাই, তো খালি বলা হয়েছে যে সরকার আমাদের টাকা দিবে। তো এটা একটু নিউজ আইসে, ওই নিউজটা নিয়ে আমি একটু ভিডিওটা মেক করতেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই অবশ্যই বন্ধুদের মাঝে ওরা কিন্তু শেয়ার করবেন, আর অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।